সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 10:30। আর সকাল 10:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে জানো ঘুম থেকে উঠেছে কখন? 5:30টার সময়। আর মা উঠেছে 4:30টার সময়। উঠেই দেখি অবাক কাণ্ড, মানে মা আমি 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর মা 4:30টার সময় ঘুম থেকে উঠে রান্না বান্না প্রায় করে ফেলেছে। মানে আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের উচ্ছে ভাজা, তারপরে সমস্ত রকম তরকারি দিয়ে একটা তরকারি করেছে, সেই তরকারি এমনকি ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। আমি কি হলো, এত সকালবেলা ঘুম থেকে উঠে তুমি এত কিছু বলে কি? হ্যাঁ, ঘুম আসছিল না তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর ঘুম না আসার কারণ কি বলে তো? মা আজকালও ভ্যাকসিন দিতে গেছে, মানে সেকেন্ড ডোজ, আজকালও সেকেন্ড ডোজ দিতে গেছে। তা ফার্স্ট ডোজ যেদিন দিয়েছিল, তা সেই ফার্স্ট ডোজ দিয়ে আসার পরে না মায়ের দুদিন জ্বর ছিল, গা হাত পা ব্যথা ছিল, আর সেই ভয়তে মা কালকে সারা রাত্রি ভালো মতো ঘুমোইনি, বলে আবার সেকেন্ড ডোজ দিয়ে আসলে এই কিছুদিন আগেই একটু জ্বর জ্বর ভাব ছিল, মানে জিভে দানা দানা উঠেছিল, আবার সেকেন্ড ডোজ দিয়ে আসলে যদি আবার জ্বর আসে আবার মানে গা হাত পা ব্যথা হয়। তা এখন হলেও কিছু করার নেই, কারণ সবার তো সমান না, কারো কারো হয় আবার কারো কারো কিছুই হয় না। তবে আমার বাবারও জানো তো, মানে আমার বাবার কথা বলছি, প্রথম ডোজ দিয়েছিল যখন, তখন আমার বাবারও জ্বর এসেছিল, গা হাত পা ব্যথা হয়েছিল, কিন্তু যখন সেকেন্ড ডোজ দিয়েছে তখন কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, কোনো রকম সমস্যা না, মানে একদম শরীর ঠিক ছিল। তা আমি বলছি তুমিও দিয়ে দেখো, হয়তো প্রথম ডোজের বেলায় হয়েছে কিন্তু সেকেন্ড ডোজের বেলায় হবে না। তাই মা আজকে সেই ভয়তে সেই তাড়নায় মানে 4:30টার সময় ঘুম থেকে উঠে কাজবাজ করা শুরু করে দিয়েছে। তা মা প্রায় 8টার আগেই চলে গেছে ভ্যাকসিন দিতে, কারণ ভ্যাকসিনের ওখানে না প্রচুর লাইন পড়ে। তা আগের মঙ্গলবারই মাদের ডেট ছিল ভ্যাকসিন দেওয়ার, মানে মা ফার্স্ট ভ্যাকসিন যবে নিয়েছিল তবে থেকে কাউন্ট করে তা আগের মঙ্গলবার ডেট ছিল। তা আগের মঙ্গলবার মা যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য মা ভ্যাকসিন নিতে আগের মঙ্গলবার পারেনি। তা আগের মঙ্গলবার আমার বাবা গিয়ে ভ্যাকসিনটা দিয়ে এসেছিলো, তা এই মঙ্গলবার আমার বাবাই আবার মাকে নিয়ে গেছে ভ্যাকসিন দিতে। তা গেছে সেই 8টার আগেই চলে গেছে, বাবা তারও আগে গেছে, মানে বাবা গিয়ে আগে লাইন রেখেছে, তো মা 8টার আগে গেছে ভ্যাকসিন দিতে। সকালবেলা রান্না করে ধুয়ে গেছে, সেই চা ছাড়া কিছু খাবে না, সে বলছে না আমি চা ছাড়া আর কিছু খাবো না, ভ্যাকসিন দিয়ে এসে তারপর খাবো। আমি যে ভ্যাকসিন দিয়ে আসতে আসতে তোমার 11টা 12টা বেরিয়ে যাবে, খালি পেটে কিছুতেই ভ্যাকসিন দেওয়া যাবে না। তারপরে জোর করে সে, ওর জন্য তো ভাত সকালে রান্না হয়েছিল, সেই ভাত আর ডাল একটু জোর জবরদস্তি করে খাইয়ে দেওয়া হয়েছে। মানে জাস্ট এইটুকু ভাত আর একটুখানি ডাল দিয়ে ভাত মেখে আর একটুখানি তরকারি দিয়ে কোনো রকম খেয়ে চলে গেছে। তো কালকে রাতে, আজকে যেহেতু ভ্যাকসিন দিতে যাবে সেই জন্য কালকে রাতে রুটি করে রেখেছিল বাপির জন্য আর মায়ের জন্য, যে সকালবেলা রুটি করার সময় হবে না, রুটি খেয়ে তারপর যাবে। তা সকালবেলা এখন বলছে আমার রুটি চাবাতে ইচ্ছা করছে না, আমি খাবো না, খিচুড়ি খাবো না, আমি মানে ওই চা বিস্কুট খেয়ে চলে যাবো। তার জন্য রুটি খেতে ইচ্ছা করছে না, তার রুটি যখন চাবাতে সময় লাগবে, ভাত অল্প একটু দু হাতা মানে এক হাতা ভাত খেয়ে যাও, তাই জোর জবরদস্তি করে এক হাতা ভাত কোনো রকম একটু ডাল দিয়ে আর তরকারি দিয়ে খেয়ে গেছে। আর জানি না কখন আসবে, তবে বলেছে 40 জনের পরে লাইন পড়েছে। তো বেশি দেরি লাগবে না, 10টা থেকে নাকি দেওয়া শুরু করে, তো 11টা 11টার মধ্যে বাড়ি চলে আসার কথা, দেখা যাক। আর মাত্র 2টা ডোজই হয়ে গেল, মানে আমাদের বাড়ির মধ্যে মাই ফার্স্ট ভ্যাকসিন নিয়েছিল আর মারই 2টা ডোজ হয়ে গেল। আর বাপি আর রাজু তো নিতে পারবে না, কারণ ওদের যে কোভিড হয়েছিল সেটা এখনও মানে 3 মাস হয়নি, আর 3 মাস না হলে ওরা ভ্যাকসিন নিতে পারবে না। আর 3 মাস কি, রাজুর তো এখনও 2 মাসও হয়নি, তাই রাজু তো নিতে পারবেই না এখন, ওর এখন আরও 1 মাস বাদে নিতে হবে। আর রাজু তো এখনও পর্যন্ত 1টা ভ্যাকসিনও নেয়নি, ও আরও 1 মাস বাদে ফার্স্ট ভ্যাকসিন নেবে, তারপরে তো সেকেন্ড ভ্যাকসিন। আর আমার তো কোনো কথাই নেই, কারণ আমি তো এই সময় এখন ভ্যাকসিন নিতে পারবো না।
তা মা 11টার সময় আসবে, এসে তারপরে 11টা 11:30 যখনই আসুক। আর বাপিকে আজকে বলে গেছে ঠাকুর পুজো দেওয়ার কথা, আজকে বাপির দায়িত্বে ঠাকুর পুজো, তো বাপি সান্টান করে ঠাকুর পুজো দেবে আর মা যখন আসে আসবে। আর মা সকালবেলা 4:30 সময় ঘুম থেকে উঠে না সমস্ত কাজ করে ফেলেছে না, সেই জন্য না আমার না সকাল থেকে একটা আলসি ভাব চলে এসেছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকলে না একটা এনার্জি পাই, আজকে যেহেতু আমি রান্নাঘরে যাইনি সেজন্য মানে এনার্জিটা লস হয়ে গেছে। আর আমি এখন টুকটুক করে যেটুকু কাজ বাকি আছে সেটুকু করছি। তবে মা ঘর দোয়ার পুছেও থুয়ে গেছে, মানে রান্নাঘরে বাসন কাটা ছিল ওটা শুধু জাস্ট মেরেছি আর নিজের ঘরটা পুছেছি, নিজের বিছানাটা গুছিয়েছি। তাতেই মনে হয় সকাল 5:30 থেকে এই ধরো 10:30 বেজে গেছে। মানে সকাল থেকেই মনে হচ্ছে আজকে মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। আর মা মনে হয় ভ্যাকসিন দিয়ে চলে এসেছে, মানে 11টা বাজে ঘড়ি কাটা, এখন মা ভ্যাকসিন দিয়ে চলে এসেছে। তাই চলো দেখে আসি। ওই দেখো মা ভ্যাকসিন দিয়ে চলে এসেছে, মায়ের তো মুখই দেখা যাচ্ছে না অন্ধকারে। 40 জনে পড়েছিলে? 40 জনই আমি। ও তুমি 40 নাম্বার? সার্টিফিকেট দিয়েছে? না দিয়েনি, সার্টিফিকেট দিয়ে বার করে নিতে বলেছে অনলাইন থেকে। ওইটা বাইর করতে হবে অনলাইন, সার্টিফিকেট আমার বের করে নিতে হবে। তা তোমরা তো দেখলেই মার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, মা ভ্যাকসিন দিয়ে চলে এসেছে। তা এখন মা স্নান করতে গেছে, একেবারে নিচে চলে গেছে স্নান করতে গামলা বালতি নিয়ে, যে একবারে জামা কাপড় ধুয়ে টুয়ে স্নান টান করে আসবে। তো মাকে তো যাই হোক, মা তো ভ্যাকসিন নিয়ে নিয়েছে। আর সব থেকে সমস্যা করে কি বলতো, আমাদের ঘরের মধ্যে বাপি। প্রথম ডোজের বেলা তো সমস্যা করেছে, এখন দ্বিতীয় ডোজের বেলাতেও সমস্যা করছে। বলছে ফার্স্ট ডোজ নিয়ে কী হয়েছে, সেই তো কোভিড হয়েছে, তা সেকেন্ড ডোজ নিয়ে কী হবে? আমি সেকেন্ড ডোজ আর নেবো না, আমার যখন কোভিড হয়েছে আমি আর সেকেন্ড ডোজ নেব না। সে কিছুতেই বুঝে পারা যাচ্ছে না যে সেকেন্ড ডোজ নিলেও কোভিড হবে, কিন্তু তোমার নেওয়াটা তো জরুরি, মানে নিতে তো হবেই, তারপরে যা আছে কপালে সেটা তো আছেই। তা উনি কিছুতেই মানতে রাজি নয় যে না ফার্স্ট ডোজ নিয়ে আমার কোভিড হয়েছে, সেকেন্ড ডোজ নিয়ে কিচ্ছু হবে না, আমি আর কোনো ডোজ নেব না। মানে আগেকার দিনের মানুষ তো সহজে না মানে বুঝতে চায় না, আসল কথা হলো সেটাই, বুঝছ? আর কি বলতো, মানে কোভিড মানে এমন একটা পরিস্থিতির শিকার করেছিল যে মানে আমরা আর কি কোভিড এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, ভগবানের কাছে চাইবো সেরকম পরিস্থিতি যেন কারোর সাথে না হয়। মানে সেই সব দিন কোনো দিনও ভুলতে পারবো না, কোনো দিনও না, যতদিন বেঁচে থাকবো সেই সব দিনের কথা মানে সব সময় মানে মনে থাকবে। মানে কোভিড আমাদের পরিবারের ওপর মানে সেই একটা হিংস্র বাঘের থাবা যেমন পড়ে, ঠিক সেরকমভাবেই পড়েছিল। হ্যাঁ, আমি তোমাদের কাউকে ভয় দেখাতে চাইছি না, আমি বলতে চাইছি না যে সবার সাথে এরকম হয়, কিন্তু আমাদের পাড়াতেও অনেকের কোভিড হয়েছে, এমনকি আমার বাড়ির নিচতলাতেও কোভিড হয়েছে, কিন্তু তারা কিন্তু খুব সহজেই সেরে গেছে। কিন্তু কেন জানি না যে আমার পরিবারে যখন কোভিড হয়েছিল, হ্যাঁ যখন রাজুর কোভিড হয়েছিল, বাপির কোভিড হয়েছিল, মানে তাদের সাথে কেন এরকম হলো আমি ঠিক জানি না। আমরাও ভেবেছিলাম যে ঠিক আছে কোভিড হয়েছে, বাড়িতে থাকবে, ওষুধ টষুধ খাবে, যেমন এখন মানে হচ্ছে, বাড়িতে থাকছে, ওষুধ টষুধ খাচ্ছে, তো ঠিক হয়ে যাচ্ছে, আর হসপিটালে গেলেও বা ঠিক হয়ে যাচ্ছে। মানে বলতে বাপিকে তো বলতে গেলে মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছে, আর রাজুরও পরিস্থিতি প্রচণ্ডই খারাপ হয়ে পড়েছিল কোভিডে। সে যাই হোক, সেসব দিন আর মানে মনেও রাখতে চাই না, আর সেসব দিনের কথা মানে জীবনে মানে জীবনে কোনোদিনও ভুলতেও পারবো না। গুড ইভিনিং। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলার যা কাজ তাও শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি প্রতিদিন বিকেলবেলা হলেই তো এক বৃষ্টি নামছে। তবে কালকে যেমন জোরে পড়ছিল, মানে কদিন ধরে যেমন জোরে পড়ছিল, আজকে তেমন মানে ছেঁটা ফোঁটা দুই এক ফোঁটা ফোঁটা পড়ছে, হালকা হালকা গুড়ি গুড়ি টাইপের পড়ছে। আর এই বর্ষাকালে মানে আষাঢ় শ্রাবণ মাসে যদি এরকম গুড়ি গুড়ি টাইপের বৃষ্টি হয় না, কার কথা মনে আসে বলো তো? ইলিশ, ইলিশ মাছের কথা। আর ছোটোবেলা থেকেই শুনে আসছি যে মানে বর্ষাকালে যদি এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হয়, তা
তাহলে বাজারে অনেক ইলিশ মাছ উঠবে, কিন্তু সেই সব এখন অতীত। বাজারে এখন ইলিশ মাছ উঠছে ঠিকই, তবে সবার ধরা ছোঁয়ার বাইরে, মানে সবার ধরা ছোঁয়ার বাইরে বলবো না, মানে কিছু কিছু মানুষের ধরা ছোঁয়ার মধ্যে, আবার কিছু কিছু মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তাই কালকেই মাকে বলছিলাম যে আগে ছোটবেলায় মানে সপ্তাহে 3-4 দিন ইলিশ হতো, বিরক্ত হয়ে যেতাম যে এত ইলিশ কেন আনো, দূর বাবা ভালো লাগছে না, আর খাবো না। ছোটবেলায় কি মানে 2-3 বছর আগেও পর্যন্ত, মানে আমার শ্বশুরবাড়িতে এসেও 2-3 বছর আগেও পর্যন্ত মানে এত ইলিশ উঠতো বর্ষাকালে যে মনে হতো যে দূর আর ভালো লাগছে না খেতে, আর ইলিশ খাবো না। আর এখন মানে বছরে মনে হয় 3-4 দিন হয়ে গেছে। আগে সপ্তাহে 3-4 দিন ইলিশ হতো, এখন বছরে 3-4 দিন ইলিশ হয়। তাও বছরে 3-4 দিন ইলিশ ধরো আমরা খেতে পাচ্ছি, এমন অনেক ফ্যামিলি আছে তারা ধরো বছরে 1 দিনও খেতে পাচ্ছে না ইলিশ মাছ। মানে মাছের রানী বলা হয় না ইলিশকে, ও মনে হয় এখন সত্যিই রানী হয়ে গেছে। কত দাম বলো এক একটা ইলিশ মাছে, আর মানুষে যাও বা খাবে কীভাবেই বা খাবে বলো? এই করোনার জন্য মানে মানুষের মনে আরও অশান্তি শেষ নেই। এমনিতে যা টাকা পয়সা মানুষে ইনকাম করতো, খেতো টেতো যেমনভাবে হোক থাকতো, কিন্তু এই করোনার জন্য 1000 দিন লকডাউন, বছরের মধ্যে 3-4 মাস করে চলছে লকডাউন, তার মানে তার ফলে কত লোকে কাজ হারাচ্ছে, কত লোকে কাজ করতে পারছে না, কী করবে কী খাবে ঠিক পাচ্ছে না, তো তারা কীভাবে একটা ইলিশ মাছ কিনে খাবে বলো এই সময়? আর ইলিশ মাছের যা দাম এখন বাজারে, বাবা 700 টাকার নিচে মনে হয় পাওয়াই যাচ্ছে না। আর এই তো সেকেন্ড ঢেউ গেল কিছুদিন আগে, তার মধ্যেই কতদিন লকডাউন চললো, আবার বলে অক্টোবরে যদি তৃতীয় ঢেউ আসে তাহলে ভাবো তো আবার লকডাউন। আর এরকম যদি বছর বছর এরকম লকডাউন চলতে থাকে তাহলে মানুষে ইলিশ কেন, এরপরে ভাত না খেয়ে মরে যাবে। এমনিতেই তো কত মানুষ ভাত না খেয়ে মরছে, এরপরে দেখবা আরও অনেক মরবে। কিন্তু তবুও মানুষ একটু সচেতন হয় না, একটু সাবধানতা অবলম্বন করে না। এখনও এমন অনেক মানুষ আছে যে তারা ধরো এখন যেহেতু একটু করোনাটা কম আছে, মাস্ক ছাড়া রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। মাই তো আজকে বলছিল যে অনেকে ভ্যাকসিন দিতে গেছে, মুখে মাস্ক নেই, মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, মাস্ক ছাড়া কথা বলছে, কি করা যাবে বলো? মানে বলে না কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মানুষের মানে ক্ষতি হয়, সবাই একটু সাবধানে চললে কিন্তু এতটা ছড়াতে পারে না। আর আজকে রাতে দেখো লুচি হচ্ছে, যেহেতু দুপুরে ছোলার ডাল হয়েছিল তাই রাতে লুচি হচ্ছে, মা এখন লুচি বাজছে। আর আজকে রাতে সবাই লুচি খাবে ছোলার ডাল দিয়ে। দুপুরবেলা তরকারি হয়েছিল, সেই তরকারি শেষ হয়ে গেছে, সেই জন্য রাত্রিবেলা আর তরকারি করব না, তাই লুচি করছে, যে রাত্রিবেলা ছোলার ডাল যখন আছে সবাই রাতে ছোলার ডাল দিয়ে লুচি খাবে। আমি সুজি ফেলাই দিই তো রুটি বাঁধিয়ে সুজি দিবা দেখবে একদম, আর রুটি ঠান্ডা হলে রুটি শক্ত হয়।
ঘড়ির কাঁটা এখন বাজে 11টা আর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।